হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে ভিডিও শুরুতে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের ক্যাম্পাসের সবচাইতে অলস একটি পদার্থের সাথে। এই মিনিটাকে অলস বলার কারণ হচ্ছে, এ যখন ঘুমায় তখন তাকে যতই ধাক্কা দেও না কেন, যতই ডিস্টার্ব করো না কেন, সে ঘুম থেকে উঠবে না। বাসায় 100টা কাজ থাকুক, অফিস থাকুক, সে কোথাও যাবে না। তার ঘুম তো ঘুম, তাকে কে জাগায়, কে ডিস্টার্ব করে, কার কার সামর্থ্য আছে? তবে তার কি দোষ, সে তো জানে যে আজকে লকডাউন, পয়লা বৈশাখ তো কেউ পালবে না। আর ঘুমিও না, ওঠো মিনি, হয়ে গেছে ভোর, না হয় এই পয়লা বৈশাখে তোমায় চুরি করে নিয়ে যাবে কোনো এক চোর। তোমায় ডেকেছি তুমি ওঠোনি, তুমি করেছো অপমান, তবু এ বৈশাখে সব ভুলে গিয়ে তোমায় ভালোবাসা করি দান। সুপ্রভাত এবং শুভ নববর্ষ। আজ বাংলা নববর্ষের প্রথম দিন, পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে আজ আমি প্রত্যেককে, যারা যারা এই ভিডিও দেখছো, তোমাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। এবং আজকের এই নতুন দিনে, পহেলা বৈশাখের দিনে, আমার একটি গান মনে পড়তেছে, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুষুরে দাউরায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ এসো এসো, বছরের আবর্জনা দূর হয়ে যাক। শাড়ি পইরা, লাল টিপ পইরা, আরে লাল শাড়ি পইরা, লাল টিপ পইরা, বেলি ফুলের মালা খানা দিও খোপাতে, হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে, তাই ছলাত ছলাত ঢেউ উঠেছে মনের নদীতে, হবে তোমার সাথে দেখা যে বৈশাখী মেলাতে, তাই ছলাত ছলাত ঢেউ উঠেছে মনের নদীতে, লাল 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 দেখতে পাচ্ছ। আমাদের একটা প্রিয় স্যার ক্লিন্টন স্যার, সেও আজকে পয়লা বৈশাখে সুন্দর সেজে গুজে রয়েছে। তার শুভ নববর্ষ আজকে স্যার। করোনা ভাইরাসের মধ্যে শুভ নববর্ষ কেমন লাগতেছে আপনার? খারাপ না স্যার, ভালোই। যদিও ঘর বন্দি আমরা, তথাপি ভালোই মজা করেছি। সবাই অনেক ছবি তুলতেছে, অনেক আনন্দ করেছিলাম, ছোটখাটো আয়োজন করেছিলাম ঘরের ভিতরে। এই আর কি স্যার, পান্তা ইলিশ খাওয়াইছে আজকে? হ্যাঁ, পান্তা ইলিশ খাওয়া হয়েছে, কিছু অতিথি দাওয়াত দিয়েছিলাম ক্যাম্পাসের মধ্যে। এই আর কি স্যার। সবার উদ্দেশ্যে কিছু বলতে চান? সবাই আমরা যে যেখানে থাকি না কেন, পয়লা বৈশাখ মানে নতুন বছর, নতুন উদ্যম, নতুন আশা নিয়ে আমাদের শুরু করতে হবে। হিংসা দেহ সব ভুলে গিয়ে আমরা মানুষকে নিজেরা ভালোবাসবো, সে অঙ্গীকার বা সেই প্ল্যান করে আমাদের নতুন শুরু করতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রত্যেককে শুভ নববর্ষ। আজকে এই নববর্ষের প্রথম দিনে আমরা আয়োজন করেছি ইলিশ মাছ, আলু ভর্তা এবং পান্তা ভাত, বাঙালির ঐতিহ্যবাহী একটা খাবার। এটি হচ্ছে আমাদের নতুন বছরের প্রথম দিন, এবং সেই দিন উপলক্ষে দেখো আমাদের ক্যাম্পাসের ইলিশ বাসুদা স্টুডেন্টসরা, ওরা আজকে ইলিশ মাছ দেখাচ্ছে, এবং তাদের লিডার সম্পর্ক আছে সবার সাথে। সো আমাদের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ, খুব ভালো লাগতেছে, তাই না? খুব ভালো।
বাংলাদেশকে আমি ভালোবাসি। বাংলাদেশের এই যে নববর্ষ এটাও আমি পালন করি, খুব ভালো লাগে। আর আজকে সকালে কি খাওয়া হয়েছে? পান্তা ইলিশ। ও হ, আজকে সকালে ওই আলু ভর্তা, তারপরে পান্তা ইলিশ, হ্যাঁ, তারপরে আবার পিঠা, পিঠা ছিল গোটা পিঠা, যা এটা থাকতেই হবে, তাই তো বাঙালির ঐতিহ্য পিঠা। বলার এইটাই যে আমরা আসলে এইটাই সুযোগ পেয়েছি বাঙালি হিসেবে যে এইটা পালন করার সুযোগ পেয়েছি, যদিও আজকে ব্যাপকভাবে পালন করা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু আমরা এইভাবে পালন করে আমি উপকৃত, আমি বিশ্বাস করি যারা আজকে পালন করছে তারাও সবাই উপকৃত হচ্ছে, এবং বাংলাদেশ আমাদের দেশ যার যার জায়গা থেকে আমরা আনন্দ ফুর্তি করি, এটাই এইটাই সবার কামনা। আমরা অনেক জমায়েত না হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ভালো কাজ আপনার। ধন্যবাদ তোমাকে। নমস্কার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছেন আজকের দিনে? আজকে অনেক ভালো লাগতেছে। আজকে সেই 14 এপ্রিল, আজকে সেই মহা আনন্দের দিন, যে মানুষ আজকে ঘাটে পথে পোশাক আশাক সেই রকম সুন্দর পরিবেশে সবাই আজকে ছবি তুলতেছে নানান পরিবেশে নানান জায়গায়। হ্যাঁ, দেখার মতো পরিবেশ আজকে। যদি আজকে লকডাউন না থাকতো তাহলে আপনারা দেখতে পারতেন যে কত সুন্দর আজকে বাউল শিল্পীকে নানান রকমের গান বাজনা, হ্যাঁ, আমরা আজকে অনুষ্ঠানগুলি সুন্দরভাবে দেখতে পারতাম, কিন্তু আজকে লকডাউনের কারণে আজকে আমরা তার থেকে বঞ্চিত হয়ে গেছি। যার জন্য আমরা যেটুকু আনন্দ করার কথা সেটুকু আমরা আনন্দ করতে পারি নাই। যাই হোক, যেটুকুই আছে আমরা ভিতরে যেটুকু পারি, পান্তা ভাত আর মাছ ভাজি এবং আমাদের আলু ভর্তা, শুকনো মরিচ ভাজা, এইটি আমরা খেয়ে আজকে আনন্দ উপভোগ করেছি। আর দুপুরে যা আছে এইটি আমরা খাবো এবং এইটাই আমরা আনন্দ উপভোগ করব। আজকে একটা কালামপুরে মেলা ছিল, এই লকডাউনের জন্য আমরা যাইতে পারতেছি না, সেখানে আসছে মানুষে বর্ষি ফরাইয়া ঘুরানো হইতো, সেইটা আমরা প্রত্যেক বছর যাই, কিন্তু এবছর আমরা যাইতে পারলাম না লকডাউনের কারণে। এদেশের আমি নাগরিক এবং আমার এদেশের নাগরিকত্ব এবং আমাদের বাংলাদেশের মতো এত সুন্দর পরিবেশ, হ্যাঁ, এই যে মুক্ত হাওয়া পরিবেশ, এই বাতাস এবং এই সুন্দর দেশ, কোথায় বাবা তোমরা? বাঙালির তো অনেক কালচার আছে বাংলার। চক্ষু না চায় মরি কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা।